এরে বঙ্গ মহাব্বত কাকে বলে প্রেম কাকে বলে আপনারা তো সবাই জানেন বিশ্বনবীর যে বাবা ছিল না বিশ্বনবীর মা ছিল না এতিম এতিম নবী আমার মক্কার জমিনের মধ্যে অসহায় হয়ে গেলেন এমন ভাবে করে অসহায় হয়ে গেলেন কারণ বাবা যার না থাকে মা যার না থাকে এই জন্যই তো সংক্ষেপে রে বাবা বিশ্বনবী কথাটা সাহাবাদের ডাক দিয়া বলছিলেন বাবা মাঝে কেমন একটা জিনিস বাবা মা কেমন একটা মহাব্বতের ডাক বাবা মা কেমন একটা আদরের ডাক আল্লাহর নবী সাহাবাদের একত্রিত করে বললেন সাহাবারা শুনে নেন ও শুনে নেন আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন দিয়ে গেলাম যা পেয়েছি তোমাদের বোঝায় গেলাম যা শিখছি শিখায়া গেলাম কিন্তু সাহাবারা রে আমার জীবনের মধ্যে তোমাদের একটা বস্তু শিখাইতে পারলাম না তোমাদের প্র্যাকটিক্যালি দেখাইতে পারলাম না এই কথাড়া বলে আমার মায়ার নবী দয়ার নবী মদিনার লাল মা আমিনার দয়াল জুনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা কান্না শুরু করে দেয়া সাহাবারা বললেন নবী গো আপনি কেন কানতেছেন বলেন কোন বস্তুটা পারেন নাই কোন কষ্টটা পারেন নাই আল্লাহর নবী কে দেখে বলে সাহাবারা আমার আপন বাবা আমার خدمت করে দেখাইতে পারি না আমার আপন বাবা মার করে দেখাইতে পারি নাই কেন বলছি বন্ধু বাবা মা এমন একটা জিনিস বাবা মার ওয়াজ কিন্তু আমি করতে পারি না আমি হাবিবুর রহমান আসাম থেকে আসি নগাঁও জেলা আমার ঘর লরির মুখ আমার গ্রামের নাম এরে বাবা দুইটা স্টেট দুইটা রাজ্য পার হইয়া যাইতে লাগে দুই দিনের রাস্তা ওইখান থেকে আসছি বাবা মার ওয়াজ করতে পারি না কেন জানেন নি সংক্ষেপ একটা ইতিহাস বলেন এই যে এই যে চেয়ারের মধ্যে বসে আপনাদের আজকে লাখ লাখ হাজার হাজার মানুষ সামনে আমার বন্ধু কথা যে আমি বলতেছি একমাত্র আমার মা জননীর দুয়ার বর বন্ধু আজকে দেখেন এই মস্তিষ্কের

আমার গর্বের থেকে আমি একাই হবিবুর রহমান একটি ছেলে মাত্র কিন্তু রে বন্ধু তিন মাস মাত্র আমার বয়স এমন ছোট নয় দাদা তিনটা মাস মাত্র আমার এক মাস দুই মাস তিন মাস তিন মাসের সন্তান হবিবুর রহমান আমার মার গর্বের থেকে আসার লগে লগে রে বন্ধু জীবনের মধ্যে এটাই আমার অক্ষে আপনাদের কাছে কথাটা বলার কারণ হলো একটু দোয়া করবেন আমার বাবার জন্য তিন মাস বয়সের সময় আমার বাবা বাবা মোরেসা শিবনের মধ্যে কোন দিনে রহমান বাবা ডাকটা দিতে পারে নাই আপনাদের বহুতর ভাই আছে এ বন্ধু ভাই বলা জিনিসটা আমার নাই আপনাদের বহুতর বোন আছে বল বলা জিনিসটা আমারই হবিবুর রহমানের নাই একমাত্র মার দুয়ার বোর আজকে কথা বলে এই যে দেখেন দুই দিন আগে মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আসতে সিরে বাবা মাকে বললাম মা বাংলাদেশে যাচ্ছি এত দূরে সফরে যাচ্ছি মা আমাকে বিদায় দিলেন চোখের মানে সারিয়া কেঁদে কেঁদে বিদায় দিলেন কিন্তু আসার সময় মনে পড়ে গেল যদি গুণাঘর হবিবুর রহমানের বাবা থাকত রে একবার হলেও আমি বাবা ডাক্তার

লাগে নার্ভাস এই জন্মের বাবা মরবাস আমি করতে পারলাম মা কে বললাম মা তুই দোয়া কর এর কাবা ঘর দাব করব রাতের বেলা মা দোয়া করে বলল আল্লাহ আমার ছেলে হাবিব রহমান কে কাবা ঘর দাব করায়া দাও ওই বছরে আমি আল্লাহর কাবা গর্ত করে আসলাম আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাবার জন্য দোয়া করবেন জীবনের মধ্যে আমি কোনদিন মানে বাবা পারি নাই রে বন্ধু মোসাবির হয়ে আপনাদের কাছে আমি দোয়ার পারছি তিন মাসের সন্তান ওই টাইমে বাবা মরে গেছে আর এই মসজিদের ভিতরে যার মা নাই বাবা না সে যুবক সে মুরব্বি সে আলিম ওলামা বুঝতে পারে রে বাবা মা কেমন জিনিস গেলি একদিনের সফর দুই দিনের সফর যখন চলে যা মা কল করে বলে হবিবুর রহমান কেমন আছো কথাটা বলার লগে লগে ফোনটা কেটে দেওয়ার লগে লগে মনে পড়ে রে যদি আমার বাপ জান থাকতো বাবাও তো একবার বলে জিজ্ঞাসা করতো হবিবুর রহমান কেমন আছো এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন যাদের মা নাই বাবা নাই প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ বাবাকে মহাব্বত করবেন বাবাকে খেজমত করবেন অন্তরের নজরে মোহাব্বতের দৃষ্টি দিয়ে যদি কোনো মানুষ বাবা মার চেহারার দিকে তাকাইয়া থাকে বাবা মাকে দেখে একটি কুবুলিয়াত হজের সব আমার আল্লাহ ওই বান্দার আমল নামাই দান করে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানীয় ভাইজান ও মুরব্বী বাবা ও যুবক প্রত্যেকটা মানুষের কাছে আমার মাকে বাবাকে খেজমত করবেন বাজারের থেকে আপনি কিছু আনছেন নিজের স্ত্রীর কোনো সময় আপনি নিজ হাতে আপেলটারে টোকরা করবেন আপেলটারে দুই টোকরা করবেন এক টোকরা বাবার মুখে উঠায় দিবেন এক টোকরা মার মুখে উঠায় দিবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে কেন বন্ধু ভালো করে জানি আর এক আলিম হাফিজ কারি মরানা মুক্তি মাস্টার হাজি গাজি যত বড় ব্যক্তি তুমি হও না কেন তোমার মার অবদান থাকা লাগবে তোমার বাবার অবদান থাকা লাগবে কারণ বাবা মা যদি কোনো বাবা মা সন্তানের জন্য যদি দুই হাত তুলে দোয়া করে আল্লাহ ও আমার মাবু আমার ছেলেকে আলিম বানায়া দাও আমার ছেলেকে তুমি অলি বানায়া দাও ও বন্ধু করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না সম্মানিত অবায়ার আমার এই জন্মে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আকুল আবেদন বাবা মার خدمت করবেন বাবা মাকে ভালোবাসবেন mohabbat করবেন সব আমি অনুরোধ করব হাত তুলে আমার আল্লাহকে দেখা দিব আমরা প্রত্যেকে বাবা মারা خدمت করব বাবা মাকে mohabbat করব আদর করব কে কে আছেন Monde তো হাত তুলে আল্লাহর দেখা দেন নারই তাকবে নারই এ আল্লাহ এই তুমি কবুল করেন হাতকে তুমি কবল করো আল্লাহ এ হাতকে তুমি কবল করো আল্লাহ প্রত্যেকের হাতের মধ্যে দিন মুসিবতের সময় আল্লাহ গো যে ওই কে যেই সময়ের মধ্যে বাবা মা কে চিনবে না মা বাবাকে চিনবে না ভাই বোন কে চিনবে না কেউই কেউ হবে না ওই সময় গো আল্লাহ প্রত্যেকটি মানুষের ডান হাতে তুমি আমল নামাদান করে দিও লা জোরে এলাহা